শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের আজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার চলে আসছি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে কস জাতের বাচ্চা ছাগল, সেই সাথে 100% ছাগল নিয়ে। আমি আজকে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয়, ঠিক দুপুর 2টা বা 2:30 বা 3টা পর্যন্ত চলে। তবে ছাগল যদি কিনতে হয় তাহলে সকাল সকাল আসতে হবে, সকাল সকাল না আসলে ছাগল কিনতে হবে না। সপ্তাহে একদিন বসে। এই হাটটি হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে পড়ে, রাজশাহী বিভাগের একটি জেলার নাম হচ্ছে নাটোর জেলা, সেই নাটোর জেলার একটি হাট। তবে এটা কিন্তু বাংলাদেশে। যাই হোক, আজকে হাটে মানে ছাগল উঠছে মোটামুটি, তবে ছাগলের মানসম্মত ছাগল উঠছে আজকে। যেমন তোতাপুরি 100% ছাগল উঠছে, তোতাপুরি 100% বাচ্চা উঠছে, পাঠা উঠছে, ছোট ক্রসে বাচ্চা উঠছে। মানে এক কথা বলতে গেলে যে কোয়ালিটি সম্পন্ন ছাগল, অল্প হলেও কোয়ালিটি সম্পন্ন ছাগল উঠছে। এই ছাগলগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, এতটুকু বলবো। এখানে ভালো ভালো কিছু ছাগল উঠছে, তোতাপুরি বাচ্চা, তারপর তোতাপুরি ছাগল সব মিলিয়ে উঠছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা জেলা। জেলা চুয়াডাঙ্গা না কুষ্টিয়া? চুয়াডাঙ্গা জেলা। জেলা। আপনার এখানে বিক্রি হয় না এগুলো? না ভাই। খামার আছে আপনাদের? ও আচ্ছা। এই ছাগলটা কি জাতে? 100% আচ্ছা। মানে এই কানে ফোল্ডিং সামনে আসলে 100 হয়ে যেত। কত দাম চাইছেন? 30,000। কয় জাতের? 6 জাতের। 30,000 টাকা দাম চাইছে। কেমন দাম বলতেছে ভাই আজকে? 18-20। 18-19 হাজার দাম বলতেছে। আর এগুলো ভাই? এই দুটো দাঁতেছে? দুই দাঁত করে কম বয়সে। এই ছাগল দুটো আজকে কেমন দাম লাগলো বলুন তো? 50,000 দাম বলছে? 400। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কত দাম উঠলো আজকে? 30-32। এটা এর এর উপরে দাম বলতেছে না? তো এই বাচ্চার চাইতে কম দাম বলতেছে, বুঝতে পারছি। এইখানে কিছু আছে, তোতাপুরি ছাগল আছে। দাম বলছে মা বাচ্চা, এই পাঠা বাচ্চা আর এই তোতাপুরি ছাগল ভাই, এটা দাম বলছে সব ভাই। কেমন দাম হচ্ছে এটা? ও আচ্ছা। এই মা বাচ্চার দাম হচ্ছে কেমন? দেখি বাবা, একটু মুক্ত দেখাই দেখি, তাহলে ধারণা আসবে। এইটা চাইছেন কত ভাই আপনি? 75 দাম চাইছেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার বাসা কোথায়? নওগাঁ। নওগাঁ থেকে বিক্রি করতে আসছেন হাটে? আচ্ছা দেখি। এই বাচ্চাগুলো ভালো বাচ্চা। এই পাঠা না পাটি সব ভাই? একই জোড়া। মা আছে? এই যে মা। কয় দাঁত গেছে মা? 8 দাঁতের ছাগল, এর সাথে দুই বাচ্চা। আলাদাভাবে দাম বললো কেমন ভাই? বাচ্চা দাম কেমন বলতেছে আজকে? জোড়া আর চাইছেন কত তাহলে? 80,000 চাইছেন। 80,000 টাকা দাম চাইছেন। এগুলো আপনাদের এলাকা বিক্রি হয় না? মা বাচ্চা এরকম দাম বলতেছে। আর ওই বড় ছাগলটা ভাই দাম বলতেছে কেউ? 45 বলছে। আপনি কত বলছেন? 3-1,00,000। 80,000 টাকা দাম বলছে। ঠিক আছে ঠিক আছে। এগুলো আপনার নাকি? সবই আপনার? এমনিতে বিক্রি করার কারণ কি আপনারা? খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে বর্ষার সময়। ঠিক আছে ভাই।
এই তো মোটামুটি অবস্থা, ভালো ভালো ছাগল হাটে উঠতেছে বর্তমানে। তো এই ছাগলগুলো আপনার যেহেতু তোতাবড়ি ছাগল, হাট বাজারে আসলে দাম পাওয়া যায় না তা না, দাম পাওয়া যায় তবে একটু থেমে বিক্রি করলে বাজার ঠিক থাকলে অবশ্যই দাম পাওয়া যায়। হ্যাঁ, এই হলো বিষয়। এখানে একটা পাঠা আছে, সে কালার ভাই, এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি? হ্যাঁ ভাই, একদম রয়্যাল বেঙ্গল টাইগার। এই সুন্দরবনের বাঘ সাপ কালার নাকি? সুন্দরবন থেকে নিয়ে আসা ভাই। সুন্দরবন থেকে নিয়ে আসা? হ্যাঁ হ্যাঁ। পাঠা না ভাই? হ্যাঁ ভাই পাঠাই। বয়স কেমন এটা? এটা 5 থেকে 5.5 মাস ভাই। 5 থেকে 5.5 মাস বয়স ভাই। দাম চাইছেন কত আজকে? দাম চাইছি 45,000 ভাই। 45,000। কেমন দাম উঠলাছে? 30-32 এরকম দাম লাগতেছে পাঠা। আচ্ছা, এইটা কি ভাই পাশে? ৪৫,000 টাকা দাম চাচ্ছে। তবে এখানে দরদাম করলে আরো কমে আসবে। ঠিক আছে ভাই। আচ্ছা, কি বোঝা যাচ্ছে যে এখান থেকে ছাগল কিনলে এখানে বেচা যাবে না, এখানে আসতে হবে? সঠিক কথা বলছেন। গাভীন আছে? পাঁচ মাস পড়েছে। বাচ্চা হয়ে যাবে। এই ছাগলটা কত দিয়ে কিনছিলেন? 60,000। 55,000। এই 55,000 টাকা দিয়ে ছাগল কেনার পর কি বাচ্চা পাইছিলেন? কয়টা বাচ্চা পাইছিলেন? একটা বাচ্চা। কি বাচ্চা? বেচছেন? কত বেচছেন? 30,000। 30,000। ছাগলের দাম থাকলো 25,000, এখন হলো গাভীর। দাম চাচ্ছেন কত আজকে? এখন যে বাজার আন্টে আরো দরকার, এই জন্য দাম কমে যেতেছে। 42,000। কেমন দাম উঠলো আজকে? ওই 30-32। 30-32, এটা কিন্তু ফুল গাভীর আছে এই ছাগলটা। ফুল গাভীর আছে। সুবি থাক, সুখ ভাই। পাঞ্চ ভালো আছে, মুখের পাঞ্চ ভালো আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এখানে মাস্টার সাহেবের কিছু ছাগল আছে ভাই, এগুলো পাঠি ভাই। তিনটাই পাঠি। এগুলো বয়স কেমন যাবে? 5-6 মাস বয়স এই ছাগলগুলো ভাই। এই ছাগলের দাম কেমন চাইছেন আজকে? 26,000। আজকে সব বড় ছাগল দেখাবো আপনাদের, সব বড়। আচ্ছা, দাম কেমন লাগছে ভাই? 21,000 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে মোটামুটি কাছে। আর এই লালটা ভাই, মাঝখানেরটা? এটা 15,500 বলে। 15,500 টাকা দাম বলছে। আর কিছু হলে দিয়ে দেবে। প্রচুর পরে রোদ আছে দেখেন, অল্প সময় 11টা 11টা হাট ভেঙে গেছে। হ্যাঁ। আচ্ছা, কালোটা ভাই? কালোটা এটা বিটল, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চাটা বুলত ভালো। এটা কেমন দাম লাগছে? এটা দাম বলেছে 22,500 টাকা। 22,500 টাকা। 26 হলে দিচ্ছি। 26,000 টাকা হলে দিচ্ছি। জি জি জি, ভালো। আচ্ছা ঠিক আছে। এখানে ছাগল আছে কিছু? এগুলো বড় ছাগল। ভালো আছেন ভাই? ভালো আছেন। এগুলো মোটামুটি আপনার 5-6 মাস বয়স হবে না ভাই? খাসি বাচ্চা, এই হলো বিষয়। এটা কেমন দাম আছে ভাই? 12-12.5 হাজার টাকা। আচ্ছা, খাসির বাচ্চা কি বর্তমানে পাওয়া যাচ্ছে? ভালো ভালো মানের ছাগল গুলো উঠছে, অল্প ছাগল কিন্তু মানে ভালো, মানে ভালো, জলটু মলটু ছাগল নাই। ঠিক আছে, এই হলো বিষয়। খাসি বাচ্চা যে আপনাদেরকে ভালো ভালো খাসি বাচ্চা দেখাইছি, এই খাসি বাচ্চা গুলো ভালো আছেন, এখন আর পাওয়া যাচ্ছে না। কোথায় বাড়ি আপনার? কিরম দাম লাগলো আজকে?
এটা নিছেন আমাল দেখি দর্শকের ধারণা আসবে নি 15000 টাকা এগুলো দাম লাগছে জোড়া কত ভাঙ্গে দিছেন 18 ভাঙ্গে 18 9000 টাকা পিস ভাঙ্গে দিছেন যেমন কোয়ালিটি তেমন দাম এর থেকেও এই যে দাম ভাঙ্গে দিছে এর থেকেও বেশি লাগে একটা ছাগল যদি ভালো কোয়ালিটি হয় এই যে এখানে একটা বাচ্চা আছে এখানে সুখাম বাচ্চা ভাই হাসি দে পাঠিয়ে দে আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, তবে ভিডিও শেষ অংশে আমি যে কথাটা আপনাদেরকে বলবো, হাট বাজার এখানে আপনি যদি নিজে নিজে এসে ছাগল কিনেন এক্ষেত্রে আপনার অনেকগুলো টাকা বাঁচবে। কোনো রকম মাধ্যমে আসেন না, মাধ্যমে আসলে ক্ষতিগ্রস্ত হবেন। এই হাটে হাসিল বলতে গেলে আপনি যদি ছাগল কিনেন সেক্ষেত্রে আপনার 300 টাকা দিতে হবে এবং সেই সাথে ব্যাপারীরা দিতে হয় হলো আপনার 50 টাকা। এবং ছাগল কিনে বাংলাদেশের দূর দূরান্ত আপনারা যেতে পারেন সেক্ষেত্রে বাসের বক্সে করে নিয়ে যাইতে হবে। বাসের বক্সে করে সবাই নিয়ে যায়, আপনারাও নিয়ে যাবেন। আপনাদের টাকার ঘাটতি যদি না থাকে, অ্যাভেলেবেল যদি থাকে সেক্ষেত্রে কিসে নিয়ে যাবে? আমরা ছাগল পাঠাই পুরাটাই বক্স, মানে ড্রাইভার থেকে শুরু করে একদম শেষ চাকা পর্যন্ত পুরাটাই বক্স, মানে 10-20 জন মানুষ অনায়াসে যাইতে পারবে সেরকম বড় বক্স। কিচ্ছু হয় না ভাই, আপনারা নিঃসন্দেহে বক্সে নিয়ে যান। আপনারা প্রশ্ন করেন বারবার করে যে ভাগুলো আসলে বক্সে কি নিয়ে যাওয়া সম্ভব, কোনো সম্ভব না, নিঃসন্দেহে নিয়ে চলে যাবেন, কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা একটা কথা বলি, মানুষও মারা যায়। আমি এই যে কথা বলছি লাইভ অবস্থা হয়তো আছে কি না, মারা যেতে পারি, ছাগলও যাইতেই পারে, সেটা বলা যাবে না। কিন্তু অন্য ব্যবসায়ীরা কে কি করে আমি বলতে পারবো না। আবু ভাইয়ের ছাগল কেয়ারিং অবস্থায় যাইতে লাগে যদি মারা যায় সম্পূর্ণ দায় ভাইয়ের আমি। এই হলো বিষয়। আচ্ছা, একটা বিষয় হলো যে আমাদের এই নাটোরের বাস মালিক যারা আছেন তারা এই বর্তমানে এই বাসের টোটাল বাসের বডিটাই এমন মানে সিস্টেমে করতেছে যে টোটালি এক সাইড বা ওই সাইড বক্স থাকে, এখানে ছাগল খুবই ভালোভাবে যায় আর ভিতরে অনেক জায়গায় ফুটা থাকে যেন বাতাস যায়। আর হাটের গাভিন ছাগলের কোনো গ্যারান্টি নেই, হাটের পাঠাও গাভিন থাকে, খাসিও গাভিন থাকে। তো গাভিন ছাগল হাটে কিনে নিয়ে যে পরে প্রচার করবেন যে ভাই গাভিন ছাগল কিনছি, গাভিন ছিল না, হাটের গাভিন গ্যারান্টি নিয়ে কিনা যাবে না। ছাগল যেখান থেকে নেন না কেন, গ্যারান্টি নিলে গ্যারান্টির মতো করে নিতে হবে। যেখান থেকে কিনেন, এটা হাট বাজার থেকে কিনেন, সেল সেন্টার থেকে কিনেন, খামার থেকে কিনেন, যেখান থেকে কিনেন না কেন, গাভিন যদি কেউ দিতে চায় সেক্ষেত্রে আপনারা তার সাথে বিস্তারিত কথা বলে নেবেন, সেক্ষেত্রে আপনিও ক্লিয়ার থাকবেন, ব্যবসায়ী ক্লিয়ার থাকবেন। তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।